আলবাদি উবি সালামি বারি উম্মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব, আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও, কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে, অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আসলে নাই। আপনি দেন না, আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে বারবার সালাম দেওয়া হবে, প্রতিটা গেইটেই ফেরেশতারা সালাম দিবে, চিল্লায় পড়ান আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও জান্নাতিরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম, জান্নাতিরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ, পড়েন জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন, রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে, সবাই পারবেন? মাশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট শেষ।